জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের রসায়ন বিষয়ের 242807 এ বিষয় কোডের নিউক্লিয় রসায়নের নিউক্লিয়ার বিক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নাম্বার 8। আমি আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী লেকচারে আমাদের আলোচ্য সূচি ছিল নিউক্লিয় বিক্রিয়ার কিউমান, নিউক্লিয় বিক্রিয়ার কিউমানের ব্যাখ্যা, নিউক্লিয় বিক্রিয়ার কিউমানের পরিমাপন, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সূচন শক্তি বা ন্যূনতম শক্তি, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্রিয়া কৌশল, যৌগিক নিউক্লিয়াস তত্ত্ব, নিউক্লিয়ার বিক্রিয়ার প্রত্যক্ষ মিথস্ক্রিয়া ও যৌগিক নিউক্লিয়াস গঠনের মধ্যে পার্থক্য, নিউক্লিয় বিক্রিয়ার অপেনহাইমার ফিলিপস বিক্রিয়া কৌশল, নিউক্লিয়ার বিক্রিয়ার প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন নির্ণয় এবং নিউক্লিয়ার সমানুতা, এ বিষয়সমূহ আমাদের এই পূর্ববর্তী লেকচার 7-এর আলোচ্য সূচি ছিল। আমাদের আজকের লেকচার 8-এর আলোচ্য সূচি সমূহ হচ্ছে নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয়ার বিভাজনের বৈশিষ্ট্য, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তি, নিউক্লিয় বিভাজনের বোর ও হুইলার তত্ত্ব, স্বতঃস্ফূর্ত নিউক্লিয় বিভাজন ও আবিষ্ট নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন ও পারমাণবিক বিভাজনের মধ্যে পার্থক্য, নিউক্লিয় সংযোজন বা ফিউশন, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তি, তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, সূর্য ও নক্ষত্র সমূহের শক্তি ও নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় ফিশন ও ফিউশন বিক্রিয়ার পার্থক্য, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, অনিয়ন্ত্রিত ও নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া, পারমাণবিক বোমা ও পারমাণবিক বিস্ফোরণ, হাইড্রোজেন বোমা, বিভাজনক্ষম নিউক্লিয়াস ও উর্বর নিউক্লিয়াস, এ বিষয় সমূহই আমাদের আজকের লেকচার 8-এর আলোচ্য সূচি। প্রথমে আমরা আসব যে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন এ বিষয়টা কি? যে নিউক্লিয় বিভাজন হচ্ছে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াসকে কোন একটি, দেখা যায় যে যদি কোন একটা ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করা হয় তাহলে যদি সেটি যদি ভেঙে গিয়ে মোটামুটি প্রায় সমভরের একাধিক নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেখান থেকে যদি বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। অথবা অন্যভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এভাবেও সংজ্ঞায়িত করা যায় যে যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয় এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, ফিশন প্রক্রিয়াতে অনেক শক্তি নির্গত হয়, সেই প্রক্রিয়াকে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন বলে। অথবা যদি অন্যভাবে সংজ্ঞায়িত করি তাহলে এভাবেও সংজ্ঞায়িত করা যায় যে কোনো ভারী নিউক্লিয়াসকে মাঝারি মাপের প্রায় দুটি সমান ভরের নিউক্লিয়াসে ভেঙে ফেলার যে ঘটনা, এই ঘটনাটাকেও আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে থাকি। অথবা যে বিভাজনে ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং তার সাথে নিউট্রন জাতীয় কণা নির্গত হয়, সেই সাথে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া বলে। এই প্রত্যেকটা যে হচ্ছে এই নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশনের সংজ্ঞা। তো 1938 খ্রিস্টাব্দে
দুই পরমাণু বিজ্ঞানী অটোহান ও এফ স্ট্রাসম্যান তারা পরীক্ষা করে দেখলেন যে ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে ওই ভারী নিউক্লিয়াস নিউট্রন গ্রহণ করে সংযুক্ত নিউক্লিয়াস উৎপন্ন করে এবং সেটি খুব অস্থিত হবার ফলে প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে গিয়ে মূলত 56 এবং 36 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াস এবং দুই বা তিনটি নিউট্রন এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। এই বিভাজন বিক্রিয়াটি নিম্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস, এটিকে নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়েছে। প্রথমে দেখা গেল যে অর্থাৎ এই যে ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসটি নিউট্রন কণা গ্রহণ করে দেখা গেছে যে একটি সংযুক্ত নিউক্লিয়াসে পরিণত হয়েছে, পরবর্তীতে সেটি খুব অস্থিত হবার ফলে প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে গিয়ে বেরিয়াম, ক্রিপ্টন, তিনটি নিউট্রন এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত করেছে। একটি টার্গেট নিউক্লিয়াসের বিভাজন একাধিকভাবে ঘটতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই মোটামুটি 7:5 ভরের অনুপাতে দুটি করে নিউক্লিয়াসের সৃষ্টি হয়। যেমন নিচে দুটি বিক্রিয়া দেখানো হয়েছে, প্রথম ক্ষেত্রে দেখা গেছে যে এই ইউরেনিয়াম 235 এটিকে নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে, একটি দেখা গেছে যে খুব সংযুক্ত একটা নিউক্লিয়াস সৃষ্টি করেছে, এরপরে ভেঙে বেরিয়াম, ক্রিপ্টন, তিনটি নিউট্রন, 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি অর্থাৎ এনার্জি নির্গত করেছে। আবার ইউরেনিয়াম নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে, যৌগিক একটা দেখা যায় যে যেটাকে বলা হয়েছে যে সংযুক্ত নিউক্লিয়াস গঠন করেছে, এটি ভেঙে সিজিয়াম, রুবিডিয়াম এবং দুইটি নিউট্রন এবং এনার্জি নির্গত করেছে। অর্থাৎ মোটামুটি প্রায় দেখা যায় যে কাছাকাছি ভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে। এভাবে দেখা গেছে যে এই যে ভারী নিউক্লিয়াসের এরকম দুটি বিভাজনকে নিউক্লিয়ার বিভাজন বলে এবং এই জাতীয় বিভাজনে মোটামুটি কাছাকাছি ভরের দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয়, তার সাথে নিউট্রন জাতীয় ক্ষুদ্র কণিকা এবং প্রচন্ড শক্তি নির্গত হয়। এরূপ নিউক্লিয়ার বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের মোট ভর ও ক্রিয়াশীল পদার্থগুলোর মোট ভর অপেক্ষা কম হয়। এখানে আমরা এই নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার উদাহরণ দিয়েছি। নিউট্রন কণা দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করা হয়েছে, যার ফলে কি হয়েছে যে এরকম তিনটি নিউট্রন এবং বেরিয়াম এবং ক্রিপ্টন এবং সেই সাথে এনার্জি নির্গত করেছে। আবার এখানে যদি আমরা দেখি ওই যে ইউরেনিয়াম 235 কে নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়েছে, নিউট্রন বেরিয়াম এই আর কি যে ওই ওইটাকে একটু এভাবে আর কি দেখানো হয়েছে এই আর কি, এটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। তো নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া যেটাকে আমরা বলছি, এই নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে হচ্ছে যে যে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয়। এ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপের সৃষ্টি হয়। নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া ঘটানোর জন্য টার্গেট নিউক্লিয়াসকে উপযুক্ত সমশক্তি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা প্রয়োজন হয়, কিন্তু উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না। এটি কিন্তু এই নিউক্লিয়ার বিভাজন আর নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার একটি পার্থক্য আমরা বলতে পারি। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া যেটা আছে, এখানে যদি সংযোজন বিক্রিয়া ঘটাইতে হয় তাহলে ওখানে প্রচুর পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। এখানে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়াতে যেটা, যে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া ঘটানোর জন্য টার্গেট নিউক্লিয়াসকে জাস্ট হলো উপযুক্ত সমশক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয়, কিন্তু এখানে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না। নিউক্লিয়ার বিভাজনে উৎপন্ন পদার্থ তেজস্ক্রিয় প্রকৃতির হয়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হয়। আমাদের দেশে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ইনশাআল্লাহ হয়তো 2023 কি 2024 সাল নাগাদ এটা উৎপাদনে যাবে। তো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করা হবে, পরবর্তীতে সেই শক্তি উৎপন্ন শক্তি দ্বারা বিভিন্ন ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যেটি পরবর্তীতে জাতীয় গ্রিডে গিয়ে যোগ হবে। তো এই প্রক্রিয়ায় প্রতিটি টার্গেট নিউক্লিয়াসের বিভাজনের ফলে 2 থেকে 3টি নিউট্রনের সৃষ্টি হয়। নিউক্লিয়ার বিভাজন শৃঙ্খল বিক্রিয়ায় রূপান্তরিত হয়। নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা
তৈরি করা হয়। এই হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার বৈশিষ্ট্য। ও আরেকটি হচ্ছে যে নিউক্লিয়ার বিভাজনে উৎপন্ন পদার্থ তেজস্ক্রিয় প্রকৃতির হয়। এটা একটা নিউক্লিয়ার বিভাজনের একটা সমস্যাও আমরা বলতে পারি, যেটা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম তেজস্ক্রিয় প্রকৃতির হয় না। সাধারণভাবে হালকা মৌলসমূহের ক্ষেত্রে নিউক্লিয়ার সংযোজন ঘটে, কিন্তু ভারী মৌলসমূহের ক্ষেত্রে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া ঘটে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে যে আমরা জানি যে যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী পরমাণুর নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া বলে। যেমন এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে যে চারটি প্রোটিয়াম নিউক্লিয়াস একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস বিটা কণা নির্গত করেছে, সেই সাথে 25.69 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত করেছে। এটি কিন্তু একটি নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার উদাহরণ। এখন এই যে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া, এখানে বলা হয়েছে যে সাধারণভাবে হালকা মৌলসমূহের ক্ষেত্রে নিউক্লিয়ার সংযোজন ঘটে আর ভারী মৌলসমূহের ক্ষেত্রে নিউক্লিয়ার বিভাজন ঘটে। দুইটাই নিউক্লিয়ার বিক্রিয়া, কিন্তু দুইজনের ক্ষেত্রে দুই টাইপের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে। তার কারণটা, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায় ধনাত্মক আধানযুক্ত একাধিক নিউক্লিয়াসকে সংযোজনের জন্য পরস্পরের সংস্পর্শে আনতে হলে স্থির বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এই জন্য হাইড্রোজেনের মতো হালকা মৌল নেওয়াই সুবিধাজনক, কারণ সেক্ষেত্রে নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ কম হয়, ফলে পারস্পরিক বিকর্ষণ বল কম থাকে। অন্যদিকে যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয় এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। ইউরেনিয়াম 235 আইসোটোপকে নিউট্রন দ্বারা আঘাত করা হইল, এটি একটি খুব স্বল্প সময়ের জন্য ইউরেনিয়াম 236-এ পরিণত হইল। ঠিক পর মুহূর্তে বেরিয়াম, ক্রিপ্টন 3টি নিউট্রন এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করেছে। তো এই নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া ঘটানোর জন্য টার্গেট নিউক্লিয়াসকে উপযুক্ত শক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা প্রয়োজন, আর টার্গেট নিউক্লিয়াস অবশ্যই ভারী পরমাণুর নিউক্লিয়াস হতে হবে, তবে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না। নিউক্লিয়ার বিভাজনে উৎপন্ন শক্তি, এই যে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া যেটা বলা হইলো, এই বিভাজনে উৎপন্ন শক্তি, দেখো নিউক্লিয়ার বিভাজনের ফলে বিক্রিয়ক পদার্থ সমূহের মোট ভর অপেক্ষা উৎপাদ নিউক্লিয়াস ও কণা সমূহের মোট ভর কম হয়। আইনস্টাইনের ভর শক্তি সূত্র অনুযায়ী, অর্থাৎ ই সমান mc2, এই যে সূত্র বিখ্যাত, যেটা পৃথিবীটাকে দেখা গেছে যে একটা বদলে দেওয়া সূত্র বলা যায়, পৃথিবীকে বদলে দেওয়া যে সমস্ত সূত্রগুলো আছে তার ভিতরে হচ্ছে আইনস্টাইনের এই ভর ও শক্তির সমতুল্যতা বিষয়ক যে সমীকরণ সমান mc2, এটা একটা। এই নিউক্লিয়ার ওনার যে আইনস্টাইনের যে ভর শক্তি সূত্র অনুযায়ী যেটা বলা হয়েছে যে একটা বস্তু যদি দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি হারায় তাহলে তার সমতুল্য পরিমাণ শক্তি উৎপন্ন করে। তো নিউক্লিয়ার বিভাজনের ফলে বিক্রিয়ক পদার্থ সমূহের যে মোট ভর আছে তা অপেক্ষা উৎপাদ নিউক্লিয়াস ও কণা সমূহের মোট ভর কম হয় এবং আইনস্টাইনের ভর অনুযায়ী এ হারানো ভর শক্তিতে রূপ পরিণত হয়। এ শক্তি উৎপাদ নিউক্লিয়াসের গতিশক্তি উৎপন্ন কণার গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং অবশিষ্ট যে অংশটুকু আছে, অবশিষ্টাংশ গামারশ্মি রূপে নিঃসৃত হয়। এই আমরা বারবার যে উদাহরণটা দেখে এসেছি যে নিউক্লিয়ার ফিশনের একটা সুন্দর উদাহরণ বারবার দেখছি, ইউরেনিয়াম 235 নিউট্রন কণা দ্বারা আঘাত করছি, খুব স্বল্প সময়ের জন্য ইউরেনিয়াম 236-এ পরিণত হয়েছে, 3টি নিউট্রন বেরিয়াম ক্রিপ্টনে রূপান্তরিত হইল। এই যে নিউক্লিয়ার ফিশনে অধিক শক্তি নির্গত হয়, এর কারণ নিউট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন যৌগিক নিউক্লিয়াস এর ভর উৎপন্ন খণ্ড নিউক্লিয়াস দ্বয় ও নিউট্রন কণার পারমাণবিক ভরের চেয়ে বেশি হয়। এই বিভাজনে তাহলে উৎপন্ন শক্তির পরিমাণ যদি আমরা দেখি, কিউ সমান এম অফ ইউরেনিয়াম 235 প্লাস mn মাইনাস এম অফ বেরিয়াম 141 মাইনাস এম অফ ক্রিপ্টন 92 মাইনাস 3 mn, 3টি নিউট্রনের ভর। এই সবগুলো মান যদি আমরা বসাই তাহলে সব মিলিয়ে দেখা যাবে এক্ষেত্রে আমাদের
মান আসবে হলো যে অর্থাৎ ডেল এম কিউ এর মান কাজে আসবে সমান সমান আসবে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যেটা ইউরেনিয়ামের যে বিভাজন, ইউরেনিয়ামের বিভাজনে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। এভাবে নিউক্লিয়ার বিভাজনে উৎপন্ন শক্তিকে হিসাব করা হচ্ছে। ফিশন বিক্রিয়া উৎপাদ বিটা সক্রিয় এর কি ব্যাখ্যা, অর্থাৎ ফিশন বিক্রিয়ার যে উৎপাদগুলো আছে এটা বিটা সক্রিয় হয় এর ব্যাখ্যা কি? ফিশন বিক্রিয়ার উৎপাদ দেখা যায় যে উৎপাদ নিউক্লিয়াসে, অর্থাৎ এখানে ফিশন বিক্রিয়ার যে উৎপাদ যেটা আছে ফিশন বিক্রিয়ার উৎপাদটা হলো বিটা সক্রিয় এর কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা হচ্ছে যে উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট নিউক্লিয়াস সমূহ বিভাজিত হয়ে যে সকল নতুন নিউক্লিয়াস সৃষ্টি করছে তাদেরকে আমরা বলছি নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। এবং এই বিভাজন খণ্ডগুলোর মধ্যে সাধারণত খুব বেশি নিউট্রন আধিক্য রয়েছে, এই যে এগুলা দেখা যায়, এদের মধ্যে দেখা যায় যে নিউট্রন বাই প্রোটন অনুপাতের যে মান, স্থায়ী আইসোটোপের যে মানগুলো আছে তাদের চাইতে, আইসোটোপের যে মানগুলো আছে তাদের চাইতে অনেক বেশি হয়, তাই উক্ত নিউক্লিয়াস অস্থিত হয়। এবং নিউট্রন বাই প্রোটন অনুপাত কমানোর জন্য তখন স্থায়ী আইসোটোপ নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্তভাবে নিউট্রন কণা প্রোটন কণাতে রূপান্তরিত হয়। এতে যে ঋণাত্মক ইলেকট্রন সৃষ্টি হয় তা বিটা কণা রূপে নির্গত হয়। অর্থাৎ একটি নিউট্রন একটি প্রোটন এবং একটি ইলেকট্রনে রূপান্তরিত হয়েছে। এই প্রক্রিয়া যতক্ষণ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ ওই মৌলের স্থায়ী আইসোটোপের নিউট্রন বাই প্রোটন অনুপাতের মান মানের সমান না হয়। ইউরেনিয়ামের আমরা বিভাজন দেখতেছি, ইউরেনিয়াম দেখা গেল যে বেরিয়াম ক্রিপ্টন নিউট্রনে পরিণত হয়েছে। বেরিয়ামের স্থায়ী আইসোটোপ হচ্ছে হলো বেরিয়াম 138, এখানে প্রোটন 56 নিউট্রন 82, যার ফলে নিউট্রন বাই প্রোটনের মান 1.464। এবং উৎপন্ন বেরিয়াম এভাবে ক্রমাগত বিটা ক্ষয়ের মাধ্যমে স্থায়ী নিউক্লিয়াস দেখা গেছে, অর্থাৎ প্রাসিওডিমিয়াম গঠন করে। অর্থাৎ বেরিয়াম প্রথমে বিটা নির্গত করছে, 57 ল্যান্থেনামে পরিণত হয়েছে, ল্যান্থেনাম বিটা নির্গমনের মাধ্যমে সেরিয়ামে পরিণত হয়েছে, তারপর হচ্ছে সেরিয়াম বিটা নির্গমনের মাধ্যমে প্রাসিওডিমিয়ামে পরিণত হয়েছে। অনুরূপভাবে ক্রিপ্টন 36 ক্রমাগত বিটা ক্ষয়ের মাধ্যমে স্থায়ী নিউক্লিয়াস জিরকনিয়াম বা জারকনিয়াম গঠন করছে। ক্রিপ্টন প্রথমে বিটা নির্গমন করে রুবিডিয়াম, তারপর রুবিডিয়াম বিটা নির্গমনের মাধ্যমে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম বিটা নির্গমনের মাধ্যমে ইট্রিয়াম, ইট্রিয়াম বিটা নির্গমনের মাধ্যমে জিরকনিয়ামে পরিণত হয়েছে। এই জন্যই বলা হয় যে, অর্থাৎ এই যে মূল কথা হচ্ছে যে এখানে নিউট্রন বাই প্রোটনের অনুপাতের যে মান থাকে, এই নিউট্রন বাই প্রোটন অনুপাতের মান স্থায়ী আইসোটোপ গুলোর যে মান থাকে, স্থায়ী আইসোটোপ গুলোর মানের চাইতে অনেক বেশি থাকে। যেহেতু স্থায়ী আইসোটোপ গুলোর মানের চাইতে অনেক বেশি থাকে, এই জন্য তারা তাদের নিউট্রন বাই প্রোটন অনুপাতের মান কমিয়ে আনার জন্য, অর্থাৎ স্থায়ী নিউক্লিয়াস সমূহের যে এই নিউট্রন বাই প্রোটন অনুপাতের যে মান রয়েছে সেই মানের কাছাকাছি আনার জন্যই মূলত এরা বিটা সক্রিয়। অর্থাৎ এই জন্যই বলা হয় যে ফিশন বিক্রিয়ার উৎপাদ হচ্ছে বিটা সক্রিয়। নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার উপর নিউট্রনের শক্তির প্রভাব। কিছু কিছু জোর বেজোর নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম 235, তারপর হচ্ছে প্লুটোনিয়াম 239 ইত্যাদি মন্থরগতি বা তাপীয় নিউট্রন দ্বারা সহজে বিভাজিত হয়, কারণ তাপীয় বা মন্থরগতির নিউট্রন দ্বারা বিভাজনের প্রস্থচ্ছেদ বা সম্ভাব্যতা উচ্চ শক্তির নিউট্রন দ্বারা বিভাজনের প্রস্থচ্ছেদ হতে অনেক কম, সরি প্রস্থচ্ছেদ হতে অনেক বেশি। ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239 এর তাপীয় প্রস্থচ্ছেদের মান যথাক্রমে 580 এবং 750 বার্ন হয়। অপরদিকে জোর জোর নিউক্লিয়াস যেমন প্লুটোনিয়াম 239, এই যে সরি জোর জোর নিউক্লিয়াসে তাপীয় নিউট্রন দ্বারা বিভাজিত হতে পারে, অর্থাৎ জোর জোর যে নিউক্লিয়াস প্লুটোনিয়াম 239 উচ্চ শক্তির তাপীয় নিউট্রন দ্বারা বিভাজিত হতে পারে, দুঃখিত যে এরা জোর জোর যে নিউক্লিয়াস গুলো আছে এরা হলো তাপীয় নিউট্রন দ্বারা। আচ্ছা, অপরদিকে উচ্চ শক্তি অর্থাৎ 2 মেগা ইলেকট্রন ভোল্ট নিউট্রন দ্বারা বিভাজনের প্রস্থচ্ছেদ ইউরেনিয়াম 235 এর ক্ষেত্রে
1.27 বার্ন হয়, অর্থাৎ জোর বেজোর নিউক্লিয়াস তাপীয় নিউট্রন দ্বারা বিভাজিত হতে পারে, অপরদিকে জোর জোর নিউক্লিয়াস তথা প্লুটোনিয়াম উচ্চ শক্তির নিউক্লিয়ন দ্বারা বিভাজিত হতে পারে, অর্থাৎ তাপীয় নিউট্রন দ্বারা বিভাজিত হয় না। নিউট্রন দ্বারা নিউক্লিয়াস বিভাজনের জন্য যৌগ নিউক্লিয়াসের উত্তেজনা শক্তির একটি ন্যূনতম মান থাকা প্রয়োজন। বেজোর নিউক্লিয়াসের ক্ষেত্রে তাপীয় নিউট্রন শোষণের ফলে সৃষ্ট যৌগ নিউক্লিয়াসের উত্তেজনা শক্তি এই ন্যূনতম শক্তি অপেক্ষা বেশি হয়, তাই জোর বেজোর নিউক্লিয়াস তাপীয় নিউট্রন দ্বারা বিভাজিত হয়। অন্যদিকে জোর জোর নিউক্লিয়াসের ক্ষেত্রে তাপীয় নিউট্রন শোষণের ফলে সৃষ্ট যৌগ নিউক্লিয়াসের উত্তেজনা শক্তি ন্যূনতম শক্তি হতে কম হয়, তাই জোর জোর নিউক্লিয়াস সমূহ তাপীয় নিউট্রন দ্বারা বিভাজিত হয় না। এটি হচ্ছে নিউক্লিয় বিভাজনের উপর নিউট্রনের শক্তির প্রভাব। নিউক্লিয় বিভাজনের বোর হুইলার তত্ত্ব, অর্থাৎ নিউক্লিয়াসের ক্ষেত্রে কিভাবে বিভাজন ঘটে বা নিউক্লিয়াসটা কিরকম এই সম্পর্কে বোর হুইলারের তত্ত্ব রয়েছে। নিউক্লিয়াস বিভাজন কিভাবে ঘটে তা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী নিলস বোর ও এবং হুইলার নিউক্লিয়াসের তরল বিন্দু মডেলের একটি তত্ত্ব উদ্ভাবিত করেন। এই তত্ত্ব অনুসারে নিউক্লিয়াস মধ্যস্থ নিউট্রন প্রোটনগুলোর মধ্যে দুই প্রকার বিপরীতমুখী বল ক্রিয়া করে। এদের মধ্যে এক প্রকার বল হচ্ছে বিনিময় জাতীয় আকর্ষণী বল, অন্য প্রকার বল হচ্ছে প্রোটনগুলোর মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বিকর্ষণী বল। আকর্ষণী বলের প্রভাবে নিউক্লিয়াসের আকার তরল বিন্দুর মতো গোলক আকৃতি হয়, তবে প্রোটনের ধনাত্মক চার্জের জন্য গোলকটি তড়িতাহিত হয়। একটি তরল বিন্দু পৃষ্ঠটানের জন্য সাম্যাবস্থায় গোলাকার হয়, কারণ গোলাকার বিন্দুর উপরিতলের ক্ষেত্রফল কম হয়, যার ফলে পৃষ্ঠটান জনিত শক্তি কম হয়। আবার আহিত থাকলে তরল বিন্দুর কিছুটা কুলম্ব শক্তি থাকে। বিন্দুটি গোলকাকৃতি না হয়ে উপগোলকাকৃতি হলে এর বিভিন্ন অংশের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ায় এর কুলম্ব শক্তি হ্রাস পায়। পাঁচ, চার্জিত বিন্দুর মোট শক্তি এর পৃষ্ঠটান জনিত শক্তি ও কুলম্ব শক্তির সমান। আধানের পরিমাণ খুব বেশি হলে কুলম্ব শক্তির প্রভাবে পৃষ্ঠটান শক্তি তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, তখন বিন্দুটি সমান আকৃতির নাও হতে পারে। সাত, ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি হবার কারণে এরূপ নিউক্লিয়াস উচ্চ চার্জিত বিন্দুর ন্যায় আচরণ করে। এরূপ নিউক্লিয়াসের গোলকাকৃতির সদৃশ্য সাম্যাকৃতি বাহির হতে সামান্য শক্তি সরবরাহ করা হলে সহজেই বিকৃত হতে পারে। একটি ভারী নিউক্লিয়াস যখন একটি নিউট্রন শোষণ করে, তখন যে যৌগ নিউক্লিয়াস সৃষ্টি হয় তা কিছু উত্তেজনা শক্তি পায়, যার পরিমাণ যৌগ নিউক্লিয়াসের একটি নিউট্রনের বন্ধন শক্তি ও আপতিত নিউট্রনের গতিশক্তির সমান হয়। এ শক্তির প্রভাবে চার্জিত তরল বিন্দু সদৃশ নিউক্লিয়াসটির আকারের বিকৃতি ঘটে এবং আবার স্পন্দিত হতে থাকে। শক্তি খুব বেশি হলে এরূপ স্পন্দনের বিস্তার এত বেশি হয় যে নিউক্লিয়াসটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এই যে নিউক্লিয়াসটি যে বিভাজিত হলো, এই নিউক্লিয়াসটিতে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি সরবরাহ করলে তা বিভাজিত হতে পারে তাকে বলা হয় বিভাজনের সূচনা শক্তি বা থ্রিশোল্ড এনার্জি। এই বোর হুইলার তত্ত্ব থেকে বোঝা যায় খুব ভারী নিউক্লিয়াসের আধান খুব বেশি সাম্যাকৃতি গোলক না হয়ে উপগোলকাকৃতি হয়, সৃষ্টির সাথে সাথে স্পন্দিত হতে থাকে, যার ফলে তাৎক্ষণিক বিভাজন ঘটে। স্বতঃস্ফূর্ত নিউক্লিয় বিভাজন। স্বতঃস্ফূর্ত নিউক্লিয় বিভাজন হচ্ছে যে বিক্রিয়ায় নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে কাছাকাছি ভর বিশিষ্ট দুই অংশে বিভক্ত হয় তাকে স্বতঃস্ফূর্ত নিউক্লিয় বিভাজন বলে। এরূপ বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো আছে এই স্বতঃস্ফূর্ত নিউক্লিয় বিভাজনের, তার ভিতরে রয়েছে এক, এরূপ বিভাজন বিক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে ভারী মৌলের নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। উদাহরণে আমরা দেখছি রেডিয়াম 228 আইসোটোপটি আলফা কণা নির্গমন করে
রেডনে পরিণত হয়েছে। দুই, স্বতঃস্ফূর্ত বিভাজন বিক্রিয়ায় তেজস্ক্রিয় পদার্থ হতে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। এরূপ বিভাজন বিক্রিয়ায় তেজস্ক্রিয় সারি গঠিত হয়। এরূপ বিক্রিয়ায় তাপ শক্তি নির্গত হয়। কেবলমাত্র ভারী মৌলের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত বিভাজন ঘটে। স্বতঃস্ফূর্ত বিভাজন এক প্রকার বিক্রিয়া এবং এক ধরনের তেজস্ক্রিয়তা, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে এই যে স্পন্টিনিউয়াস নিউক্লিয়ার ফিশন যেটা আছে, এটাও এক ধরনের তেজস্ক্রিয়তা। আবিষ্ট নিউক্লিয় বিভাজন বা ইনডিউসড নিউক্লিয়ার ফিশন, যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি নিউক্লিয়াস কোন কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে কাছাকাছি ভর বিশিষ্ট দুটি খণ্ড নিউক্লিয়াসে পরিণত হয় তাকে আবিষ্ট নিউক্লিয় বিক্রিয়া বলে। এই যে আমরা যেটা দেখছিলাম, সবচাইতে আমাদের সরলতম উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম 235 কে আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করি, বেরিয়াম ক্রিপ্টনের নিউক্লিয়াস 3টি নিউট্রন এবং এনার্জিতে এনার্জি বিমুক্ত করছে। এই যে বিক্রিয়াটা, এটা একটা আবিষ্ট নিউক্লিয়ার বিভাজন বা আবিষ্ট নিউক্লিয়ার বিভাজনের একটু উত্তম উদাহরণ। এর যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, তাহলে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আবিষ্ট নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে কোন মৌলের পরমাণুর উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করে এই বিক্রিয়া ঘটানো হয়। এ ধরনের বিক্রিয়া সংঘটনের জন্য প্রক্ষেপক বা প্রজেক্টাইল হিসেবে নিউট্রন, প্রোটন এবং আলফা কণা ব্যবহৃত হয়। পরমাণুর নিউক্লিয়াস হতেও আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। এ বিক্রিয়ায় নিউক্লিয়াসটি ভেঙে তেজস্ক্রিয় বা সুস্থিত নিউক্লিয়াস তৈরি হয়। এ বিক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যেমন উপরের উৎপন্ন শক্তির উপরের বিক্রিয়াতে প্রায় 200 MeV শক্তি উৎপন্ন হয় আমরা দেখেছিলাম। প্রতিসম আর অপ্রতিসম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এদের কি, এদের পার্থক্য কি? যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় দুটি বিক্রিয়ায় নিউক্লিয়াস মোটামুটি দুটি সমান ভাগে বিভক্ত হয়ে তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস গঠন করে তাকে প্রতিসম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলে। এ ধরনের বিক্রিয়ায় উৎপাদ নিউক্লিয়াসের ভরের পার্থক্য খুবই কম থাকে, অর্থাৎ দুইজনের ভিতরে ভরের পার্থক্য নাই বললেই চলে, প্রায় এরকম। অপরদিকে যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় নিউক্লিয়াস দুটি সমান দুভাগে বিভক্ত না হয়ে হয় না, তাকে অপ্রতিসম নিউক্লিয় বিভাজন বলে। এদের ভিতরে আমরা যদি পার্থক্য দেখি, তাহলে পার্থক্য গুলো হচ্ছে যে প্রতিসম নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বয়ের ভরের পার্থক্য খুব কম থাকে, অপ্রতিসম নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বয়ের ভরের পার্থক্য অত্যন্ত বেশি থাকে। প্রতিসম বিভাজন অপ্রতিসম বিভাজনে পরিণত হতে পারে না, অপ্রতিসম বিভাজন প্রতিসম বিভাজনে পরিণত হতে পারে। প্রতিসম বিভাজনে প্রক্ষেপকের শক্তি কম থাকে, অপ্রতিসম বিভাজনে প্রক্ষেপকের শক্তি বেশি থাকে। তাপীয় নিউট্রন দ্বারা ইউরেনিয়াম 235-এর বিভাজন ঘটলে সাধারণত 1-2% প্রতিসম বিভাজন ঘটে, আর তাপীয় নিউট্রন দ্বারা ইউরেনিয়াম 235-এর বিভাজনের ক্ষেত্রে 99% অপ্রতিসম বিভাজন ঘটে। এই হচ্ছে আমাদের প্রতিসম ও অপ্রতিসম নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসবো আরেকটি নিউক্লিয় বিক্রিয়া, সেটি হচ্ছে নিউক্লিয় ফিউশন বা সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন বিক্রিয়া দেখার পূর্বে আমরা যদি আবার একটু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা দেখি, যে এটার ব্যবহারটা কোথায়, অর্থাৎ এই যে এতক্ষণ পড়লাম এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি, সেটা হচ্ছে যে নিউক্লিয় ফিশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে দেখা গেছে যে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়েছে। যদি এটা ধ্বংসাত্মক ব্যবহার, তো এই বোমাটাকে যদি আমরা পজিটিভ কোনো কাজে ব্যবহার করতে পারি, ধরো কোনো একটা কিছু খনন করার জন্য এরকম যদি কোনো কাজে ব্যবহার করে, তাহলে তো ভালো হবে। বা কোনো পাহাড়কে যদি আমরা সমতল ভূমিতে পরিণত করতে চাই, এরকম যদি ইয়েতের জন্য করতে চাই, তো যা হোক, যে বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়েছে এবং এর প্রয়োগের ফলে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুটি শহর একেবারে ধ্বংস যজ্ঞে পরিণত হয়েছিল,
পারমাণবিক চুল্লিতে শিকল বিক্রিয়া নিয়ন্ত্রিত করে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপ শক্তির সাহায্যে পানিকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা যায়। সৃষ্ট এই বাষ্পের সাহায্যে বাষ্পীয় ইঞ্জিন চালানো যায় এবং টারবাইনের চাকা ঘুরিয়ে বিভিন্ন কার্য অর্থাৎ বিদ্যুৎ পর্যন্ত উৎপাদন করা যায়। অর্থাৎ টারবাইনের সাহায্যে জেনারেটর ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন তাপকে নিয়ন্ত্রিত করে জলীয় বাষ্প তৈরি হয় যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমান যুগে শক্তি সংকটের এই যুগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন বিক্রিয়া, যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, একই সাথে প্রচুর শক্তি নির্গত করে, তাকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে। ফিউশন বিক্রিয়া ফিশন বিক্রিয়ার একেবারে বিপরীত ঘটনা। এ প্রক্রিয়ায় মোট ভরের হ্রাস ঘটে, ফলে প্রচন্ড শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ যতটুকু দেখা যায় যে শক্তি বিলুপ্ত হয়, সমপরিমাণ দেখা যায় যে শক্তিতে রূপান্তরিত হয় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে, একে নিয়ন্ত্রণও করা যায় না। এখানে আমরা উদাহরণ দেখতেছি যে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের যে দুটি আইসোটোপ রয়েছে তারা একসাথে মিলে হিলিয়াম নিউক্লিয়াস এবং নিউট্রনে রূপান্তরিত হয়ে গেছে। ফিউশন বিক্রিয়ার সমধর্মী দুটি নিউক্লিয়াসকে একত্রিত করার জন্য প্রচন্ড শক্তির প্রয়োজন হয়, কারণ তাদের মধ্যে প্রচন্ড বিকর্ষণী বল কাজ করে। তাই ফিউশন বিক্রিয়া ঘটানোর জন্য অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তাই সংযোজন বিক্রিয়া ঘটানোর পূর্বে বিভাজন বিক্রিয়া ঘটানো প্রয়োজন, কারণ বিভাজন বিক্রিয়াতে যেহেতু প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে আর ফিউশন প্রক্রিয়াতে তাপ শক্তিটা লাগে, এই জন্য সংযোজন বিক্রিয়ার পূর্বে যদি বিভাজন বিক্রিয়া ঘটানো হয় তাহলে ওই বিক্রিয়াতে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় সেই তাপটাকে কাজে লাগিয়ে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া আবার ঘটানো যাবে। বিভাজন অপেক্ষা সংযোজন বিক্রিয়াতে বেশি তাপ উৎপন্ন হয়, নক্ষত্রে এ ধরনের সংযোজন বিক্রিয়া ঘটে। সূর্যের তাপ ও আলোক শক্তির উৎস নিচের একটা বিক্রিয়া দেখানো হয়েছে। সূর্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে, যারা এইভাবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম এবং বিটা কণাতে পরিণত হচ্ছে, এবং এখান থেকে দেখা যায় যে আমরা 25.7 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ একটা বিক্রিয়া হইলে এরকম 25.7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। যেহেতু এই বিক্রিয়াতে এরকম প্রচুর শক্তি উৎপন্ন করা যাচ্ছে, এই জন্য সূর্য থেকে দেখা যায় যে প্রচুর তাপ শক্তি পাওয়া যাচ্ছে। সংযোজন বিক্রিয়ার শর্তগুলো, মোলের নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত, এজন্য নিউক্লিয়াস পরস্পরের নিকটান্ত হলে প্রচুর শক্তির প্রয়োজন হয়। তাই সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য হালকা মৌলের নিউক্লিয়াস প্রয়োজন। এক্ষেত্রে ধনাত্মক আধানের পরিমাণ কম হওয়ায় বিকর্ষণ কম হয়। অতি উচ্চ তাপমাত্রায় নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। হাইড্রোজেন নিউক্লিয়াসকে সংযোজনের জন্য কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়, কারণ দুটি নিউক্লিয়াসকে একত্রিত করার জন্য এরূপ উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়। উচ্চ তাপমাত্রা সৃষ্টির জন্য সংযোজন সংগঠন করতে হলে তার পূর্বে এই যেটা বলছিলাম যে বিভাজন বিক্রিয়া ঘটানো প্রয়োজন। কেন বিভাজন বিক্রিয়া ঘটানো প্রয়োজন? কারণ আমার দরকার অনেক তাপমাত্রা, এত তাপমাত্রা কোথায় পাবো? তাহলে কি হবে, তার পূর্বে আমরা আগে এই তাপমাত্রাটার জন্য আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যদি ঘটাই, অর্থাৎ বিভাজন বিক্রিয়া ঘটাই, তাহলে বিভাজন বিক্রিয়া ঘটাইলে সেখান থেকে যে তাপ শক্তিটা উৎপন্ন হয় সেই তাপ শক্তিটাকে আমরা ইয়ের জন্য কাজে লাগাতে পারি, অর্থাৎ এই যে আমাদের নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়াতে এই তাপ শক্তিটাকে কাজে লাগানো যাবে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্য, সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরূপ বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াস গঠন করে। দুটি নিউক্লিয়াসের মধ্যে সংযোজন ঘটানোর জন্য অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন, সেজন্য এ জাতীয় বিক্রিয়া সংগঠনের পূর্বে ফিশন বিক্রিয়া ঘটানোর প্রয়োজন হয় যা উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে। দুটি নিউক্লিয়াসের মধ্যে সংযোজন ঘটানোর জন্য তাদেরকে ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করার প্রয়োজন। সংযোজন বিক্রিয়া ঘটানোর পর ক্ষুদ্র কণা তথা নিউট্রন উৎপন্ন হতেও পারে, আবার নাও হতে পারে। এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না, তাই একে গঠনমূলক কাজে ব্যবহার করা যায় না। যদি বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় যদি আবিষ্কৃত হয় তাহলে সেক্ষেত্রে এটাকে গঠনমূলক কাজে ব্যবহার করা যেতে পারে, তবে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করার মতন ই হয়নি, এই জন্য এটাকে গঠনমূলক কাজে ব্যবহার করা যায় না। এই বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ ফিশন বিক্রিয়ার 4 গুণ, এটা খেয়াল রাখতে হবে। বিক্রিয়া শেষে কোন তেজস্ক্রিয় উৎপাদ এই বিক্রিয়া থেকে আমরা পাই না, যেখানে ফিশন বিক্রিয়াতে দেখা গেছে যে বিক্রিয়ার পরে তেজস্ক্রিয় উৎপাদ পাওয়া যায়, আর এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা যায়। এটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্য।
নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বা নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। এ ধরনের অর্থাৎ যদি নিউক্লিয়ার বিক্রিয়া একবার যদি শুরু হয় তাহলে তাকে চালানোর জন্য অন্য কোনো উৎস হতে শক্তি সরবরাহ করতে হয় না, এটাই অর্থাৎ এটাকেই আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। চেইন বিক্রিয়ার যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে হচ্ছে যে শিকল বিক্রিয়া যদি একবার শুরু করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কণা দ্বারা টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করা হয় এবং এই শিকল বিক্রিয়াটা একবার শুরু হলে অনবরত চলতেই থাকে এবং এই বিক্রিয়া চালানোর জন্য পরে আর বাহ্যিক শক্তির প্রয়োজন পড়ে না। এ ধরনের বিক্রিয়া অনবরত চলতে থাকা এক ধরনের নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া। বিক্রিয়ায় উৎপন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউট্রন পরবর্তী বিভাজনের জন্য প্রক্ষেপক কণা হিসেবে ব্যবহৃত হয়, ফলে বিক্রিয়াটি অনবরত চলতে থাকে। চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে না পারলে তা মহাবিস্ফোরণ ঘটায়। অর্থাৎ নিউক্লিয়ার যদি চেইন বিক্রিয়া আমরা যাদেরকে বলছি এই যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে যদি না পারি তাহলে এটা কিন্তু মহাবিস্ফোরণ ঘটাবে। তো এই যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া এক ধরনের কিন্তু ফিশন বিক্রিয়া। অর্থাৎ ফিশন বিক্রিয়াটা কেমন, এখানে দেখা গেল একটা ক্ষুদ্র নিউক্লিয়াসকে আমরা সরি একটা ভারী নিউক্লিয়াসকে একটা ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করলাম, এখান থেকে একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়ে গেল এবং দেখা যায় সেখান থেকে আরো দেখা যায় যে এক বা একাধিক নিউট্রন কণা উৎপন্ন হলো, সেই নিউট্রনটা আবার আরেকটা টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করলো। এভাবে দেখা গেল যে ধাপে ধাপে বিক্রিয়াটা চলতেই থাকলো। ওই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে হলো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। অর্থাৎ একবার শুরু হইলে যেখানে আমরা আমাকে বাইরে থেকে কোনো শক্তি দিতে হচ্ছে না, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকের অধ্যায়ে যা কিছু শিখলাম আমরা যদি আবার একটু রিপিট করি, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমরা আজকে শিখলাম তাহলে সেটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে যে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শিখেছি, অর্থাৎ ফিশন বিক্রিয়া বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া, প্রতিসম বিভাজন অপ্রতিসম বিভাজন এগুলো কি ছিল, নিউক্লিয়ার তারপরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে উৎপন্ন শক্তির পরিমাণ বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াতে উৎপন্ন শক্তির পরিমাণ, বিভাজন বিক্রিয়ার বৈশিষ্ট্য, তারপরে দেখেছিলাম হচ্ছে যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াতে যে ফিউশন বিক্রিয়ার যে শর্ত আছে, ফিউশন বিক্রিয়াতে হচ্ছে হলো যে ফিউশন বিক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ, তো এই বিষয় সমূহ হচ্ছে ছিল হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে এই আজকের এই লেকচারে যে বিষয়গুলো তোমাদেরকে দেখানো হলো এই বিষয়গুলো তোমরা বাসায় একটু নিয়মিত পড়াশোনা করো, ইনশাল্লাহ এখান থেকে আমরা একটা ভালো কিছু ফলাফল তোমাদের থেকে আশা করতে পারি। তো করোনাকালীন এই সময়ে সবাই তোমরা যারা এই আমাদের আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে বাসায় থাকার জন্য অনুরোধ করছি, তোমরা বাসায় থাকো, বাহিরে ঘোরাফেরা করার কোনো দরকার নেই, তোমরা বাসায় থাকো, বাসায় বসে নিয়মিত পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী লেকচারে দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।